এই ঠান্ডা হাওয়ার মধ্যে বসে রোদ ঝলমলে একটা সকালে এরকম নৌকা চড়ার কিন্তু মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু আজ। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। সময় এখন সকাল 5টা আর আমি দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আমার সাথে অঙ্কিত আছে আর আমরা যাচ্ছি গোবরডাঙ্গা একটা নতুন ডেস্টিনেশনের খোঁজে। গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা সেখানে যাব আর দেখাবো যেখানে কী কী আছে। শুনেছি জায়গাটা খুব সুন্দর, তার পাশে বাংলাদেশ বর্ডারও আছে, সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। তবে দেখা যাক কতদূর পৌঁছাতে পারি, অজানা ডেস্টিনেশন। তাই বেরিয়ে পড়েছি সকালবেলা দুজনে, শীতকাল, ঠান্ডা জমিয়ে লাগছে। এখন 5:10 ট্রেন ধরবো, ধরে আমরা গোবরডাঙ্গা যাবো বনগাঁ লোকাল ধরে। ট্রেন আসছে কিছুক্ষণের মধ্যেই। ফাইনালি আমরা গোবরডাঙ্গা পৌঁছে গেছি আর জমিয়ে ঠান্ডা লাগছে, হাত ফাত মানে পুরো জমে যাচ্ছে। এখানে একটা দোকানের লিকার চা খাবো, খেয়ে তারপরে এখান থেকে টোটো অথবা অটো নিয়ে যাবো পাঁচপোতা। সেখান থেকে আমরা যাব বাও আর তারপর বাংলাদেশ বর্ডার। তো সেটা গাড়িতে কথা বলবো যে কত কী নেবে। মোটামুটি আমাদের 2-3 ঘন্টা লাগবে ঘুরতে। তারপরে গাড়ি থেকে কথা বলে গাড়িতে উঠে দেখাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি কোথায় কোথায় যাব। এই ঠান্ডা এরকম গরম গরম চা কিন্তু জাস্ট মজা এসে যায় খেতে। গোবরডাঙ্গা স্টেশনে বাইরে চলে এসেছি, এসে একটা অটোয় বসেছি, শেয়ার অটো। এখান থেকে পাঁচপোতা ভাড়া নেবে 18 টাকা করে, মোটামুটি 30-35 মিনিট সময় লাগবে। তো কিছুক্ষণ আগেই আমরা পাঁচপোতা এসে পৌঁছেছি আর এখন সময় হচ্ছে 7:30। আজকে রোববার, তাই জন্য মোটামুটি দোকানপাট চারিদিকে সব বন্ধ। আর এই দোকানে এসেছি এখন, খুব খিদে পেয়েছে আমার আর অঙ্কিতের। এখানে পরোটা খাবো আর সাথে ডিমের অমলেট খেয়ে এখান থেকে একটা টোটো ভাড়া করে চলে যাবো আমরা বাংলাদেশ বর্ডার আর তারপর যাবো বাউর, বেরির বাউর। সকাল সকাল এরকম খাওয়া কিন্তু দারুণ লাগে, এবং ঠান্ডার মধ্যে গরম পরোটা আর সবজি কেসা বোনা আচ্ছা দারুণ হয়েছে। পাঁচপোতা থেকে আমরা একটা টোটো ভাড়া করেছি, সেই টোটো করে যাচ্ছি এখন বাংলাদেশ বর্ডার। ওখানে একটা গ্রাম আছে, নাম কালাঞ্চি গ্রাম। একটা খুব সুন্দর ব্রিজ আছে, সেটার নাম কালাঞ্চি ব্রিজ। তবে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে যদি বাংলাদেশ বর্ডার আপনাকে ঘুরতে হয়, মানে আধার কার্ড অথবা ভোটার কার্ড ক্যারি করবেন, আদারওয়াইজ আপনাদেরকে ওইখানে যেতে দেওয়া হবে না। যেহেতু বর্ডার এরিয়া, পুরো চেকিং করে যেতে দেওয়া হয়। ছবি তুলতে পারবো কিনা জানি না, ভিডিও তোলাও খুব মুশকিল, চেষ্টা করবো তোলার আর দেখানোর যে জায়গাটা কেমন। আমরা এই দাদার টোটোয় যাচ্ছি, দাদার নাম প্রতাপ হালদার। আর এখানে এই বাংলাদেশ বর্ডার ছাড়াও গ্রিন বাউর আছে, ওটা আমরা পরে ঘুরবো। একদম সকাল সকাল বেশ রোদটা খুব সুন্দর লাগছে ঠান্ডার মধ্যে। তাই আগে আমরা বর্ডার এরিয়াটা যাচ্ছি, কারণ এর পরে যদি বর্ডারের মধ্যে না দেয়, এত ভোরবেলা বলে যদি ফাঁকা থাকে তাহলে একটু ছবি টবি তোলার চান্স আছে। পাঁচপোতা থেকে কালাঞ্চি গ্রাম মানে বাংলাদেশ বর্ডার প্রায় 5 কিলোমিটার, মোটামুটি সময় লাগবে আপনার 15-20 মিনিট পৌঁছাতে টোটোতে। আর আমরা এই টোটো ভাড়া করেছি, বর্ডারে নিয়ে গিয়ে দাদা আমাদের কালাঞ্চি গ্রাম আর ব্রিজটা ঘুরিয়ে নিয়ে আসবেন। এখানে মোটামুটি 200 টাকা ভাড়া, আর তারপর আমরা যদি বাউরের ওইদিকে যাই সেটার ভাড়া আলাদা করে আমরা কথা বলব। এখানে কতক্ষণ সময় লাগবে সেটা আমি জানি না, আর ফেরার সময় একটু পিসির বাড়িও যেতে হবে। রাস্তায় পিসির বাড়ি পড়ো, পিসির বাড়িও যাবো। ঠিক আছে, পাকা রাস্তা ছেড়ে আমরা এখন এগোচ্ছি কাঁচা মাটির রাস্তা ধরে। অলরেডি 2টো BSF ক্যাম্প পার করে এসেছি, কোনো চেকিং এখনও অবধি হয়নি। তবে জানি না কতক্ষণ চেকিং না করে এখানে থাকতে পারবো। শুনেছি BSF ক্যাম্পের, BSF এর
জওয়ানরা নাকি 100 মিটার দূরত্বেই তুই দাঁড়িয়ে থাকে। দেখা যাক কোনো ভিডিও আর ছবি তুলতে পারি কি না, আমি চেষ্টা করবো আপনাদেরকে নিশ্চয়ই দেখার। সকালবেলা এরকম একটা জায়গায় এসে সামনে অনেক সকালে আসায় মাত্র একজনই বিএসএফ এর কমান্ডার ছিলেন, তাই আমাদের সেরকম কোনো চেকিং হয়নি। আর আমরা এখন বর্ডারের পাশ থেকেই যাচ্ছি আর ভিডিও করছি। ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ক্ষেতগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব বাংলাদেশের। গ্রামটা কি শুরু হয়ে গেছে দাদা? কালাঞ্চি গ্রাম শুরু হয়ে গেছে, মানে এটা গ্রামেরই পার্ট। আর এটা কতটা বর্ডার আছে, কত কিলোমিটার হবে বর্ডার? এটাকে একদম বনগাঁও অবধি গেছে এই বর্ডারটাই? এই বর্ডারটাই কি বনগাঁও অবধি গেছে? বসিরহাট এই সব জায়গাগুলো কিন্তু বিএসএফরা বসে থাকে, সামনে বিএসএফের জওয়ান থাকতে পারে, তখন তাহলে ভিডিওটা বন্ধ করে দিতে হবে। কিন্তু কি সুন্দর জায়গাটা, শুধু ভাবুন। হ্যাঁ, সব বাংলাদেশ, ওই যেগুলো বাংলাদেশ, সব ওই রাস্তা সব বাংলাদেশ, এইটা ইছামতি নদী। ওরে ব্রিজের ওপাশেও কি বাংলাদেশ নাকি? না, এই পাশটা বাংলাদেশ, মানে এই জমি যা রয়েছে সব বাংলাদেশ? না, এইটা তো নদী। এই নদীর এই অবস্থা? আরে এই কচুরি বানায় না, ভর্তি হয়ে গেছে না, ওই যে ওই যে নদীর ওই পারে জল দেখা যাচ্ছে, ও সব বাংলাদেশ, ওই যে সব বাংলাদেশের লোক। যাক, সকাল সকাল আসায় বিএসএফ এর কেউ ছিল না সেরকম, শুধু দু তিনজন দেখা হয়েছে, তাদের জিজ্ঞেস করে নিয়েছি ঘুরবো কি না। এটা হচ্ছে কালাঞ্চি ব্রিজ, যেটা আমি এখন হাঁটছি। আর এই দাদারকে অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদেরকে পারমিশন করিয়ে দেওয়ার জন্য। ব্রিজে উঠতে দেওয়া হয় না এখন, নিচ থেকেই ঘোরার ব্যবস্থা। তাও এখন সকালে একদম ফাঁকা বলে আমরা উঠতে পেরেছি। আর আপনারা দেখাতেও পাচ্ছেন এই সামনে যত রাস্তা দেখতে পাচ্ছেন যা আছে সব হচ্ছে বাংলাদেশ। আর আমরা এখন যেটা যে নদীর ওপর থেকে হাঁটছি ব্রিজে, সেটা হচ্ছে ইছামতি নদী। এ পাশটা একদম কচুরিপানা রয়েছে, আর এই পাশটায় নদী রয়েছে, দেখা যাচ্ছে নৌকা চলছে, নৌকাও দাঁড়িয়ে আছে, মাছ ধরা হচ্ছে। আর ওদিকে দূরে ইটভাটা, এটা ইন্ডিয়ার পার্ট আর এটা হচ্ছে বাংলাদেশের পার্ট। কেসা লাগ রা হ্যায় অঙ্কিত, মজা আয়া? আরে ফটো ওটো খিঁচো আচ্ছে সে। ব্রিজটা অনেক বড়, আর ওই দূরে দেখা যাচ্ছে সব কাটা। আচ্ছা, বেশি ভিডিও নিচ্ছি না, কারণ বিএসএফ দেখলে কিন্তু ক্যামেরা নিয়ে নেবে, আবার টোটো উঠে ভিডিও করবো।
কালাঞ্চি ব্রিজ ঘুরে আমরা এখন যাচ্ছি কালাঞ্চি গ্রামের ভিতর থেকে। এখান থেকে আমরা যাব পাঁচপোতা, আর সেখান থেকে তারপর বেরির বাওয়ারটা ভালো করে ঘুরে দেখব। বেরির বাওয়ারের পাশে একটা নতুন ইকো রিসর্ট তৈরি হয়েছে, দেখতে নাকি খুব সুন্দর। আমরা চেষ্টা করব যদি ওটা ঢুকতে পারি, কারণ বুকিং ছাড়া ওটা ঢুকতে দেয় না, আর এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে। এখানে মোট 7টা বাওয়ার আছে, তো দেখা যাক কটা আমরা ঘুরে দেখতে পারি। কালাঞ্চি ব্রিজ ঘুরে কালাঞ্চি গ্রামের ভেতর থেকে কাঁচা মাটির রাস্তা ধরে এগিয়ে চলেছিল আমাদের টোটো। প্রকৃতির চাদরে মোড়া এই গ্রাম আমাদের মন জয় করে নিয়েছিল, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছিলাম আমরা। অবশেষে আমরা পৌঁছালাম পাঁচপোতা মোড়ের কাছে থাকা বেরির বাওড়ে। পাঁচপোতা মোড় থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এই বেরির বাওড়। তো কালাঞ্চি বর্ডার থেকে আমরা চলে এসেছি এখন বাওড় বিতানে। এটা এটা প্রায় 8 কিলোমিটার লম্বা আর 350 মিটার চওড়া। এর পাশেই একটা রিসর্ট আছে, নতুন ইকো রিসর্ট তৈরি হয়েছে, যেটা হচ্ছে বাওড় বিতান নাম, আর এই জায়গাটার নাম হচ্ছে বেরির বাওড়। এখানে এরকম ছোটো ছোটো নৌকা রয়েছে, আর আমরা এরকমই একটা নৌকা কাকার সাথে কথা বলেছি, আধ ঘন্টা ঘুরবো, তারপরে দেখবো যদি রিসর্টটার ভেতরে যাওয়া যায়। কথা বলে প্রাইভেট প্রপার্টি জানি না যাওয়া যাবে কি না, তো আগে আমরা একটু এখানে ঘুরে নিচ্ছি আধ ঘন্টা মতো, আর তারপরে এখান থেকে বেরিয়ে পিসির বাড়ি চলে যাব। আটজন দশজন এই নৌকায় ঘুম যাও, ইধার সাইড হয়ে বাস 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 আপ ঠিক। হ্যাঁ বনবিতান ইকো রিসর্টের ভেতরে প্রবেশ না করতে পারলেও নৌকায় চড়ার সময় কিন্তু ইকো রিসর্টটা বেশ ভালোভাবে দেখতে পেলাম আমরা। ইকো রিসর্টের ভেতরে বেশ কয়েকটি ছোট ছোট হাট বানানো রয়েছে এবং খুব সুন্দর করে বসার জায়গাও বানানো রয়েছে বাওড়ের সামনে। ভেতরে গাড়ি রাখার ব্যবস্থাও আছে, দেখে বেশ ভালোই লাগলো। এই ইকো রিসর্টের বুকিংয়ের সব ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তার সাথে গুগল ম্যাপ লোকেশানও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন। 2-3 মাস আগে এই বেরি বাওড়ের পাশে তৈরি হয়েছে ইকো ট্যুরিজম রিসর্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দেখা যাচ্ছে যে সুন্দর কটেজ বানানো রয়েছে, আর তার সামনে দারুণ সুন্দর বসার জায়গা করা রয়েছে। আমরা এখানে ভেতরে গেছিলাম কথা বলতে, কিন্তু দরজা বন্ধ ছিল। নৌকা থেকে নেমে আরেকবার চেষ্টা করবো ভেতরে যাওয়ার, আর যদি দেখাতে পারি আপনাদের, আর তার সাথে বলে দেবো এখানকার বুকিং সিস্টেম কী আছে। গত বছর আমরা নীল সাহেবের কুটি গেছিলাম, সেখানে এরকম নৌকায় চড়েছিলাম, দারুণ মজা হয়েছিল। আর ঠিক 1 বছরের মাথায় এই বেরির বাওড়ে এসেছি। তবে নীল সাহেবের কুটি যেদিন গেছিলাম খুব ঠান্ডা ছিল, আর কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, তবে আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে, কিন্তু ঠান্ডা কিন্তু বেশ লাগছে এর ওপরে বসে।
ঠান্ডা হাওয়ার মধ্যে বসে রোদ ঝলমলে একটা সকাল এরকম নৌকা চড়ার কিন্তু মজাই আলাদা। কেসা লাগ রা আন্টি? আচ্ছা লাগ রা হ্যাঁ, তুমি ইসকো উতার কিউ দিয়ে? ঠান্ডা নেই লাগ রা? নেই লাগ রা? ঠান্ডা তুমি তো লাগ রা হ্যায়। দাদা আপনার নাম কি? আপনি এখানেই থাকেন? হ্যাঁ। এই বেড়িটা তো 8 কিলোমিটার লম্বা আর চওড়া 350 মিটার, এরকম কটা বেড়ি আছে এর পাশে? আর বেড়ি এই একটাই, বাংর একটাই এখানে। আচ্ছা, আর এদিকে আছে সোনাডাঙ্গা বাংর আছে, তারপরে ডুমুর বাংর আছে, আঙুলি বাংর আছে। সেইগুলো কি এরকমই না এর থেকে ছোট? আর নৌকা করে ওপারে গেলে দেখার কিছু আছে? রামকৃষ্ণ মঠ আছে, ভারত সেবাশ্রমও আছে। আর এখানে এই একটা রিসর্ট আর আগে একটা হোটেল দেখলাম, এই দুটো ছাড়া কি আর থাকার জায়গা আছে? এই দুটোই আছে। এটা কতটা ডিপ হবে? মাছ চাষ হয়? কখন মাছ ধরা দেখা যাবে? কখন? সকালে মাছ ধরা হয় নাকি? কনকনে ঠান্ডার মধ্যে এরকম রোদ ঝলমলে একটা সকাল যদি প্রকৃতির এত কাছে থেকে কাটানো যায় তাহলে শরীর আর মন দুই কিন্তু একদম চাঙ্গা হয়ে যায়। আমরা তখন বেরির বাওরের ওপর বসে নৌকা চড়তে চড়তে প্রকৃতির এই সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করছিলাম, সে অভিজ্ঞতা যেন বলে বোঝানোর মতো নয়। প্রত্যেকটা মুহূর্তকে অনুভব করতে করতে কখন যে সময় কেটে গেছে তা আমরা বুঝতেই পারিনি। তবে হঠাৎ করে আমাদের মনে পড়ল যে আমাদের পৌঁছাতে হবে পিসিমণির বাড়িতে, কারণ পিসিমণি দারুণ দারুণ সব খাবার আমাদের জন্য তৈরি করে অপেক্ষা করছেন। তাই অবশেষে আমরা ফিরে এলাম বনবীথির পাড়ে। বাওর থেকে ঘুরে আমরা এখন পাঁচমাথা মোড়ে ফিরে এসেছি আর একটা অটোতে বসেছি, শেয়ার্ড অটো। এখান থেকে আমরা যাবো আমার পিসির বাড়ি মধুসূদন কাটি, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপর বাড়ির দিকে রওনা হব। চলুন পিসির বাড়িতে যাওয়া যাক মধুসূদন কাটি। তো অবশেষে আমরা পৌঁছে গেছি মধুসূদন কাটি, আমার পিসির বাড়ি, আর এখানে কিছুক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে রওনা দেবো বাড়ির জন্য। এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর একদম দারুণ লুচি আর আলুর তরকারি, সাথে পায়েস মিষ্টি, পুলির পিঠে কিছু বাদ নেই। এ আমার লজ্জা পাচ্ছে। কেসা বানায়? নানা কোনো রিভিউ ব্যাপার না, অল্প দেখুন হুমায়ুন সিরিজের পরে আবার এই ভিডিওতে দেখতে পাচ্ছে। একজন দেবজ্যোতি বলে দিয়েছিল কীভাবে ঘুরতে হবে, সকালবেলাকে ফোন করে পুরো ঘোরার প্ল্যানটা জেনে দিয়েছিলাম, তাই জন্য এত ভালোভাবে ঘুরতে পেরেছি।
খাওয়াটা আমি শেষ করে দিই। লঙ্কা গাছ আছে এখানে, এইগুলো চাক গাছ, এই আর এই দুটো চাক গাছ। আক আক খাওয়া দাওয়া শেষ করে পিসিমণি বাড়ির চারিদিকটা বেশ ভালো করে ঘুরিয়ে দেখালেন পিসিমণি। লঙ্কা গাছ থেকে শুরু করে পান গাছ, আখ গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ কোনোটাই বাকি নেই। বেশ অনেকক্ষণ সময় ধরে পিসিমণির বাড়ির চারিদিকটা ঘুরে দেখার পর আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ।